Sometimes we feel so sad and sometimes we feel so depressed. মাঝে মাঝে আমরা এত বেশি হতাশ হয়ে যাই যে মনে হয় মরলেই ভালো হবে, এরকম চিন্তা আসে কি আসে না? কিন্তু আমরা মনে করি মরলে মনে হয় খেলা শেষ। But the idea is totally wrong. মরলে কিন্তু আসল খেলা শুরু। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি সুইসাইড করবে, যে ব্যক্তি আত্মহত্যা করবে, সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। আর আত্মহত্যার মূল কারণটা হচ্ছে হতাশা, ডিপ্রেশন, স্যাডনেস, মেন্টাল ইনস্টেবিলিটি, মানসিক দুশ্চিন্তা আমাদের আছে না নাই? লট অফ স্যাডনেস উই হ্যাভ। কিন্তু কোরআনের ভিতরে সমস্ত হতাশা, সমস্ত দুঃখ, কষ্টের মেডিসিন দিয়েছে একজন, তিনিকে। ইফ ইউ রিড দ্য কোরআন দেন ইউ উইল গেট হিউজ মোটিভেশন। কোরআন যে ব্যক্তি মন দিয়ে পড়বে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন চিল্লা এখন তিনিকে। আজকে আমরা সূরা দোহার থেকে কথা শুনব। সূরাটার নাম কি? সূরাতুত দোহা। দোহা আশার সূরা, ভরসার সূরা, মোটিভেশনাল একটা সূরা। এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে, কেউ যদি অর্থ অনুধাবন করে, তার জীবনে কোনো দুঃখ কষ্ট হতাশা তাকে গ্রাস করতে পারবে। জোরে কোন পারবে? ফর এক্সাম্পল, আমার একটু আগে মাথায় প্রচুর পেইন হচ্ছিল, খুব মাথা ব্যথা। আমাকে মাহফিল কমিটির কোনো একজন ছেলে, আল্লাহ তার নেক হায়াত দান করুক, পড়াবে, সে আমাকে ফার্মেসি থেকে টাফনিল কিনে দিল। টাফনিল, আমি টাফনিল খেলাম, নিমিষে আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আমি বোঝালাম যে সব রোগের একটা ঔষধ মেডিসিন আছে না নাই,